সুপ্রভাত, কথায় গানে আগমনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাপঞ্চমী, প্রত্যেককে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অবশ্যই বলবো আমাদের এগিয়ে চলা ধীরে ধীরে পুজোর দিকে। আজ মা কাত্যায়নীর পুজো, নবরাত্রির আজকে পঞ্চম দিন এবং কাত্যায়নী মানেই আমরা বলি কাত্যায়ন, অর্থাৎ কার্তিকের মা। তো সেক্ষেত্রে তার পূজা অর্চনার মধ্যে থেকে আজকে সারাটা দিন আমাদের কাটবে এবং আমাদের কথায় গানে আগমনীতে গানের সুরে আমরা ভাসবো, মাটির সুরে ভাসবো। প্রত্যেকটি জায়গাতে আমরা মাকে আবাহন করছি, মাটির গানের মধ্যে থেকেও আমরা মাকে আবাহন করি, মায়ের নানান রূপের মধ্যে, সে টুসু ভাদুর রূপও হতে পারে। কারণ এত কথা বলছি যার জন্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সেই মাটির গানে আমাদের টেনে নিয়ে যান, আকর্ষণ করেন, অত্যন্ত সুন্দর কণ্ঠস্বরের অধিকারিণী বলাকাদি। অনেক অনেক সুপ্রভাত তোমাকে এবং শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই। তোমাদেরকেও অনেক শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা, তোমরা সবাই খুব ভালো থাকো। আর একটু একটু করে সত্যি আমরা কিন্তু একদম মানে মাকে একদম পুরোপুরিভাবে পেয়ে গেছি, ঠিক আছে? একদম। তো আমরা মায়ের কাছে একটা জিনিসই চাইবো, দেখো সারা বছর তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি মায়ের জন্য, তো আমরা মাকে এটাই বলবো যে মা যেন আমাদেরকে অবশ্যই ভালো রাখেন, আর তার সঙ্গে আমরা যেন আমাদের কাছের মানুষদেরকে ভালো রাখতে পারি। এটা খুব ভালো কথা বলেছো, একদমই এটা খুব জরুরি। আমরা প্রত্যেকে পরিবার কেন্দ্রিক মানুষ এবং সেটা হওয়া খুব জরুরি। তো বলাকাদি কথা নিয়েই বলি, হ্যাঁ আমরা যাতে সকলকে ভালো রাখতে পারি, যেহেতু আজকে দেবী কাত্যায়নীর পুজো, যেখানে আজকে দেবী স্কন্দমাতার পুজো, কাত্যায়নীর না, স্কন্দমাতা, অর্থাৎ স্কন্দ হচ্ছে কার্তিক, এবং আমি বললাম একটু আগে স্কন্দমাতা কিন্তু কার্তিককে ধারণ করে রয়েছে, অর্থাৎ এটা মায়ের পরিপূর্ণ রূপ, পদ্মের মধ্যে বসে থাকা, অর্থাৎ পদ্মাসনা। আর সেভাবেই আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো বলাকাদির গানে, এবং শুরুতেই আর একটা কথা, দেখো আমাদের জীবনের মানে জীবনটাকে আমরা কিভাবে নিয়ে যাব, কিভাবে আমাদের জীবনটা কাটবে আমরা তো কেউ জানি না, তো তাই আমরা ঈশ্বরের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজেরা নিশ্চিন্তে থাকি। তো আমার এই যে গানটি আর কি, ওটা সাধন দাস বৈরাগ্য, আমার খুব কাছের মানুষ, তো সাধন মামার লেখা একটি গান, আমার খুব পছন্দের, একটুখানি করে শোনায়। কখন জানি জীবন
সাগরে বাই ভিতরি ধীরে ধীরে রে সুখ দুঃখের জীবন
যাবে রে ডুবিয়া। চরম বাস্তব গান একটা তুমি শোনালে বলাকাতে একদম আজকের এই মহাপঞ্চমীতে স্কন্দমাতার আরাধনায়। আমরা একদম সত্যি কথা বলি, আমরা প্রত্যেকে এত বেশি মানে স্বার্থপরতার মধ্যে রয়েছি, হানাহানির মধ্যে রয়েছি, একটু যদি আমরা ভাবি যে আমরা যে জীবনের মধ্যে রয়েছি ঈশ্বরের দান, আদপে সে জীবনের কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে, এরও কিন্তু একটা অন্তিম সময় আসবে। সুতরাং যতটা সময় আমাদের বেঁচে থাকা ঈশ্বর প্রাণা হয়ে এবং মানুষকে ভালো রেখে, যেটা বলাকাদি শুরুতেই বলেছেন, সবাইকে ভালো রাখা, সকলে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকে যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। আর বলবো, বলাকাদের এই অসাধারণ গলার রেঞ্জ, বলাকাদের এমনি খুব বড় একজন গুণমুগ্ধ ভক্ত গলাকাদি কণ্ঠেরও, তো সেক্ষেত্রে তার এই সুন্দর কণ্ঠস্বর আরও সুন্দর করতে যারা রয়েছেন আমাদের বাঁ পাশে, আমার বাম পাশের শিল্পীরা, তাদের সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই। কিবোর্ড পিয়ানোতে রয়েছেন দেবাশিস দা, সুপ্রভাত, মহাপঞ্চমী শুভেচ্ছা। ব্যঞ্জতে রয়েছে অসাধারণ ব্যঞ্জয় শম্ভুদা, সুপ্রভাত, মহাপঞ্চমী শুভেচ্ছা। তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, সুপ্রভাত, মহাপঞ্চমীর শুভেচ্ছা। এবং অবশ্যই অক্টোপ্যাডি বিক্রমকে সুপ্রভাত এবং মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাই, আপনাদেরও অবশ্যই শুরুতেই জানিয়েছি আর বলাকাদি গানের মাধ্যমে তো জানাচ্ছি। দেখো বলাকাদি, যে মাটির গান তোমার কাছ থেকে আমরা শুনি, বিভিন্ন মাত্রায় আমরা কিন্তু সেগুলো ছুঁতে পারি, কারণ গানগুলি শুধু গান নয়, এর একটা তাত্ত্বিক বিশ্লেষণ যদি করা যায় তাহলে কিন্তু একটা আলাদা মাত্রা পায়, আলাদা বিশ্লেষণাত্মক দিক আছে। এবং গান সুরে বাঁধলে আমরা বলি সহজে মানুষের মনে পৌঁছে যায়। তা তোমার এই গানের পরে পরের গানে যাব আমরা। হরিনাম কি আনিল রে, কোথায় ছিল রে,
আরেকটু অত্যন্ত জনপ্রিয় গান এবং আমাদের অত্যন্ত প্রিয় গান বলাকা দেখে আমরা অনুরোধ করে থাকি, ভালোই লাগলো। এমন এক দেবতার উচ্চারণ হলো অবশ্যই চৈতন্য মহাপ্রভু নিমাই। তিনি কিন্তু নবদ্বীপে মা দুর্গার আরাধনা করেছিলেন এবং এটাও কিন্তু আমরা প্রত্যেকে জানি। আমি যেদিনকে ব্রহ্মচারিণী নিয়ে বলছিলাম সেদিন বলেছিলাম নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু দেবী দুর্গার আবাহন করেছিলেন এবং আজকের বিশেষ মুহূর্তকে আরও সুন্দর করার জন্য কিন্তু আমাদের বলাকে দিকে আনা, কারণ বলাকাদির মধ্যে থেকে, গানের মধ্যে থেকে কিন্তু এর মাহাত্ম্যটা আমরা পাচ্ছি। আর আমি আরেকটা কথাও বলি যে দেখো তোমাদের এটা আগমনী গানের আড্ডা, ঠিক আছে? তো আমি তো আগের দিনও বললাম যে সিটিভিএন যে মানে মাটির গানকে মাথায় রেখে আর আমাকে যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে তোমরা ডাকছ, সিটিভিএন যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, তো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ সিটিভিএনের পুরো পরিবারের কাছে। কারণ সিটিভিএনটা একটা কথা বলি যে সিটিভিএন কিন্তু পুরো মনে হয় যেন আমার বাড়ির, পরিবেশন করতে তো ওনাদেরকেও মানে কৃতজ্ঞতা জানাবার সত্যি আমার ভাষা নেই। আমার সাউন্ডের ভাই রিন্টু, ক্যামেরার দাদারা, প্রত্যেকে মানে এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেন, তো যে কারণে গানটা তোমাদের একটু ভালো লাগে। আসলে এটা একটা কি বলতো যৌথ উদ্যোগ, যেহেতু আমরা পরিবারের সদস্য। আর তুমি যেটা বললে আর কি একদম কথায় গানে আগমনী, কিন্তু দেখো আমি তুমি শুরুতেই বলেছিলাম টুসু ভাদুও কিন্তু মা দুর্গারই একটি রূপ, যেখানে তার সতীত্ব রক্ষা থেকে শুরু করে একেবারেই নারীত্ব রক্ষা সবটাই কিন্তু আমরা পাচ্ছি। ও খুব ভালো করে যদি আমরা সেটাকে স্টাডি করি আমরা কিন্তু পাবো, এবং তুমি কিন্তু সেভাবেই আমাদের এবং বিশেষ চৈতন্য মহাপ্রভুর গান তুমি গাইলে বা আমাদের কৃষ্ণের গান গাইছো, সবই কিন্তু মিলেমিশে একাকার। আমরা যখন আয়ানের কথা বলি, সাধু আয়ান অর্থাৎ রাধিকার যিনি স্বামী ছিলেন তিনি কালীভক্ত ছিলেন, কিন্তু যখন রাধিকার সঙ্গে কৃষ্ণের যোগাযোগ হচ্ছে, কথোপকথন হচ্ছে, ভালোবাসার আদান প্রদান হচ্ছে, আয়ান চলে আসতে কিন্তু কৃষ্ণ নিজেকে আবার কালী রূপান্তরিত করেছিলেন। শুধুমাত্র যেটা আমরা দ্বৈত রূপ দেখি কৃষ্ণের এবং কালীর, যেটা অপর পোর্শন তার কোমর থেকে মাথার অংশ একেবারেই মা কালী এবং পায়ের দিকটা পুরোটাই কিন্তু কৃষ্ণের, যেটা যৌথ রূপ আমরা কৃষ্ণ কালীর দেখে থাকি। সুতরাং সব মিলেমিশে একাকার, সবই আগমনী, সবই ঈশ্বর আরাধনা। পরের গানে যাব তোমার। এবারও দেখো আমি এই যে বললাম না যে মানে কাছের মানুষকে দুঃখ দেওয়া যাবে না, তো কারণ কাছের মানুষের দুঃখটা কিন্তু খুব বড়ভাবে লাগে। দেখো মানে যাকে আমি চিনি না জানি না সে আমাকে দুটো কথা বললো কি দুঃখ দিলে আমার কিছু যায় আসে না, কিন্তু যাকে আমি কাছের মনে করি, হ্যাঁ, তো খুব ভালো একটি গান শোনো। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালোবাসে দে যাকে, কষ্ট
ভালোবাসে দে যাকে কষ্ট যেন দেয় না কাছের মানুষ দুঃখ দিনে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিনে মেনে নেওয়া যায় কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, একদম প্রাণের যারা হয় সেটা যে কেউ হতে পারে যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক রয়েছে। এবং এই সুন্দর রেশ নিয়েই আমরা পরের গানে যাব তোমার, মানে আজকের দিনে এই মহাপঞ্চমীতে আমরা বলাকাদিকে পেয়েছি, সুতরাং যতটা পারবো আমরা গান শোনার চেষ্টা করব। আগামীকাল ষষ্ঠী, আজ সন্ধেবেলায় মায়ের বোধন হবে এবং আগামীকাল ষষ্ঠী অর্থাৎ দেবী কাত্যায়নীর পুজো হবে। আজ স্কন্দমাতাকে নিয়ে আমরা এগোচ্ছি পুজো মুহূর্ত, দেখো একটা অদ্ভুত আমাদের কিন্তু আবহাওয়া সৃষ্টি হয়েছে আকাশে বাতাসে, আর মা আসছেন মানে আমরা দেখো সব দুঃখ যন্ত্রণা সারা বছর যেমনই থাকি না কেন আমাদের মধ্যে কিন্তু একটা মানে আনন্দ সব ভুলে যায়, দেখবে আমরা সমস্ত ভুলে মানে একটা জায়গায় তুলে তুলে। আর মায়ের কাছে আরেকটাও আমার বলার যে দেখো আমরা তো দোষে গুণে মানুষ, তো আমরা মানে জীবনে ভালো মন্দ অনেক কিছু জীবনে পেয়েছি, তো মা যেন শক্তিটা আমাদেরকে দেন যাতে আমরা সব খারাপকে নিজেরা ঠিকঠাকভাবে নিতে পারবো, যাতে আমরা সেই মানসিক জোর মানসিক জোরটা যেন আমাদেরকে দেন। একেবারেই একদম সত্যি, এটা আমাদের মায়ের কাছে আরাধনা থাকবেই, অন্যতম একটি আরাধনা যেটা সর্বশক্তি দিয়ে উনি আমাদের সেই শক্তি দান করবেন, এটা ঈশ্বর আমাদের সেই শক্তি দিন। আমরা এরপরে গানে যাবো তোমার। হ্যাঁ, এবার যে গানটি আমি গাইবো বারী সিদ্দিকীর, উনি বেশ কয়েক মাস হলো উনি আর নেই আমাদের মধ্যে, তো উনি তো শুধু মানে মানে ভালো মানে গীতিকার বা সুরকার বা গায়ক ছিলেন এটা না, উনি খুব ভালো বংশীবাদক ছিলেন, তো একদম সেই জায়গা থেকে আমার একটি গান। শুয়া
পাচান পাখি আমার, সুয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি আমার,
পাখিও বলতে পারি আমরা। এবং এই গানের পরে আমরা যেহেতু সময় শেষের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, তোমার পরের গানেই যাব, কারণ তুমি এই গানের মধ্যে থেকে একটু একজন অবশ্যই তুমি শ্রদ্ধা জানালে, তার পরের কোন গানে যাব আমরা, কার গানে আর কি? আমি এবার আব্দুল করিম জির একটি গান। আব্দুল করিম জি, রঙ্গের দুনিয়া তোরে চাই না, দিবানী শিভাবি জারে, দিবানী শিভাবি জারে, তারে বুঝি পাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙ্গের দুনিয়া তোরে করিম, যিনি খুব ছোটবেলা থেকে কিন্তু এই আদপে উনি বাউল গান, মানে বাউল সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, এবং ওনার এই যে এত, এই যে সুন্দর দেবাশিস দা
একটার আর একটা সুর তুলেছে। শাহ আব্দুল করিমে কিন্তু ওই সিঙ্গেল স্ট্রিং অর্থাৎ ওই একতারায় ওর ওনার কিন্তু সবথেকে বড় সাহারা ছিল। আর একের পর এক এরকম অনবদ্য কিছু তার সংকলন আমরা পেয়েছি বলাকাদি। একুশে পদক উনি সম্মানে সম্মানিত হয়েছেন, আমাদের কাছে বড় পাত্র। যদি ওনার 15ই ফেব্রুয়ারি ওনার জন্মদিন, আমরা পালন করব অবশ্যই সেটি। আর শাহ আব্দুল করিমে পরে কার গানে যাচ্ছি? হ্যাঁ, এবারও একটি খুব পছন্দের গান আমার, তারেক ইসলামের গান। তারেক ইসলামের গান তোমরা আমায় কি বুঝাইবে, আমি পইরা হইছি কইলা। আমি জানি গো আমার বন্ধু আর প্রীতের কত জ্বালা। আজকে একটু ভালোবাসা গানই বেশি হচ্ছে না? একদমই তাই, বিরহ ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, একটু এটাই তো ভালোবাসা, বিরহ তো ভালোবাসা। তোমরা আমায় কি বুঝাবে, আমি পইরা হইছি কইলা। তোমরা আমায় কি বুঝাবে, আমি পইরা হইছি কইলা। আমি জানি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা। আমি জানি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা। আমি জানি গো
বিরহ, বিরহ মিশ্রিত ভালোবাসা, সেই ভালোবাসার টান আমাদের কিন্তু বাঁচিয়ে রাখে, আমরা জীবনের পথে এগিয়ে যাই অনেক অনেক ধনাত্মক মানসিকতা নিয়ে। আর সেই ধনাত্মক মানসিকতা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছি, একদম শেষ লগ্নে অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি বলাকাদের অসাধারণ কণ্ঠস্বরের মধ্যে থেকে। আজ পরিবেশটাই যেন একটু অন্যরকম হয়ে গেল আমাদের এই কথায় গানে আগমনীতে, তাই বলাকাদের শেষ গানে আমরা যাব এবং সেই শেষ গানের শেষ অনুষ্ঠান হতে পারে, রেশ থাকবে কিন্তু সারা দিনের জন্য এবং অপেক্ষা থাকবে পরে আবার বলাকা থেকে পাওয়ার জন্য। আচ্ছা, আমরা কি গানটার মধ্যে দিয়ে চলে যাব? একদম গানের মধ্যে দিয়ে সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে, তোমাকে আবারও আগাম শুভেচ্ছা, দাদাকে শুভেচ্ছা, আমাদের ছোট্ট ছোট্ট পুচকু দুটোকে শুভেচ্ছা, মাসিমা মাসিমশাই সবাইকে শুভেচ্ছা। আমারও বলার যে তোমরা সবাই খুব ভালো থেকো, আর এইরকমভাবেই যেন সিটি ভ্যানের প্রত্যেকটা আমরা পুজোতে এইরকমভাবে আমরা আনন্দ করতে পারি, একদম ঠিক আছে, মানে সপরিবারে একদম। এখন তোমরা সবাই আমাদের দাদা, তুমি সব আমাদের পরিবারভুক্ত। এবার আমার শেষ গান, গানটি ধীরাজ রায়ের লেখা। জীবনটা যার ব্যথা, ভরা সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালো বেশি ফোটালে